স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাফিক পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা চালু করলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহীতে 5 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হঠাৎ পাগলা নদীতে ধসে পড়েছে প্রায় 30টি বসত বাড়ি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের পর এবার রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা চালু করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বেলা 11টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিপিএম ও বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাজিদ হোসেন, ট্রাফিকের উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমা সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় পুলিশ কমিশনার বলেন, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে 80টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওয়ার্ন ক্যামেরা দেয়া হবে। তিনি বলেন, উন্নত দেশের পুলিশের মতো এই বডি ওয়ার্ন ক্যামেরা সংযোজনের মধ্য দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে আরএমপি আরও এক ধাপ এগিয়ে গেল। এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে, সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত সহায়তা করবে এই ক্যামেরা। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণ। রাজশাহীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে 5 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মহানগরীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুহুল কুদ্দুস। গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মাসকাটা দিঘি গ্রামের সাকিব আলীর ছেলে বিজয় আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর ডিপুটুলা গ্রামের জাহিদ হাসানের ছেলে আহাদ আলী এবং কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মৃত সাধু মণ্ডলের ছেলে রহিজউদ্দিন। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 7:30টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা জানতে পারে যে মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় 2 ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদে ডিবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে 4 কেজি গাঁজা সহ আটক করে। অপর এক অভিযানে একই দিন বিকাল 3টার দিকে মহানগরীর কাটাখালী পৌরসভার হরিয়ান পূর্বপাড়া এলাকা হতে 1 কেজি গাঁজা সহ রহিজউদ্দিনকে আটক করা হয়। ডিবি জানায়, তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বানে রাজশাহীতে ইয়ুথ ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে দিনব্যাপী রাজশাহীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করে দাতা সংস্থা USAID এবং এফসিডিওর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় লাইট হাউস কনসোর্টিয়াম। এতে সভাপতিত্ব করেন লাইট হাউস নির্বাহী প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। প্রকল্প ব্যবস্থাপক সুব্রত কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। এ সময় প্রকল্পের অবস্থা তুলে ধরা এবং ভবিষ্যতে কী করণীয় তাও অংশগ্রহণকারীদের নিকট থেকে জানতে তথ্য উপস্থাপন করা হয়। দ্বারাও প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি, মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি, বিদ্যমান আইন ও নীতি বাস্তবায়নে সরকারের পাশে থেকে সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ যুব সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি সহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। লাইট হাউস কনসোর্টিয়াম যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে লাইট হাউস, ঢাকা আহসানিয়া মিশন, আসক্ত পুনর্বাসন সংস্থা আপোষ, রাজশাহী এবং নারী ও শিশু কল্যাণ সোসাইটির আয়োজনে মাদক বিরোধী কার্যক্রম ড্রাগ এবিউস রেজিস্ট্যান্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্বারাও প্রকল্পটি USAID এবং FCDO-র আর্থিক সহায়তায় কাউন্টারপোর্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়ধীন প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটার পার কর্মসূচির আওতায় রাজশাহী ও নাটোর জেলায় প্রকল্প বাস্তবায়ন করছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে কলেজ পরিদর্শক প্রফেসর হাবিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে হাবিবুর রহমানকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে রাজশাহী শিক্ষা বোর্ড কেন্দ্র করে ব্যাপক অস্থিতিশীল অবস্থা বিরাজ করে কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এছাড়াও শিক্ষা বোর্ড চেয়ারম্যান মকবুল হোসেনকে নিয়েও নানা অভিযোগ ছড়াতে থাকে। এরই মধ্যে মকবুল হোসেনকে সরিয়ে নতুন করে কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে চেয়ারম্যান করা হলো। নোয়াখালী সেনবাগের বীজবাগ ইউনিয়নে মিথ্যা অপপ্রচার ও হয়রানি বন্ধসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন কাজল। মঙ্গলবার বেলা ১২টায় ৮ নং বীজবাগের আনারস প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন কাজল লিখিত বক্তব্যে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো সহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ সময় তিনি অপপ্রচার ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে তিনি জেলার সীমানাবর্তী এই ইউনিয়নটি অতি ঝুঁকিপূর্ণ দাবি করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসনের প্রতি দাবি জানান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নাটোর সদর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাত জানান, গত সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বললে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে ধাক্কা দেয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত এ হাই তালুকদার ডালিম সহ ৯ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হঠাৎ পাগলা নদীতে ধসে পড়েছে প্রায় ৩০টি বসতবাড়ি। বেশ কিছু বাড়ির মাঝামাঝি স্থানে দেখা দিয়েছে বিশাল ফাটল। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু পাকা বাড়ি। বর্তমানে ঘুমহারাম ওই গ্রামের মানুষের, অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বিস্তারিত বরেন্দ্র, ডেস্ক নিউজে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে গিয়ে দেখা গেছে রূপচান হালদার, তপন হালদার সহ বেশ কিছু বসত বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ৩০ বছর আগে গড়ে ওঠে এই গ্রাম, কিন্তু হঠাৎ গত মঙ্গলবার থেকে প্রায় ৩০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু পাকাঘর ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। বাড়ির মালিকরা বলছেন, সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা খরচ করে বাড়ি বানিয়েছিলেন, পরিবার পরিজন নিয়ে সুখেই কাটছিল তাদের সাজানো সংসার, কিন্তু হঠাৎ করে তাদের সে স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, দেখার যেন কেউ নেই। আমার বাড়ি করা মনে করে ৪ বছর হলো, কাটি গেছে। আমি খুব কষ্টের বাড়ি করেছি দাদা, খলিপার কাজ করে আপনার মনে করে যে মাছ টাছ মেলা টেলা মনে করে খুব কষ্ট করে কিস্তি মিস্তি দিলে আমি খুব বাড়ি কষ্ট খুব বাড়ি করেছি। আমার মাথা দেওয়ার এরকম কোনো জায়গা টায়গা কেউ কোনো কিছু নাই দাদা, বুঝতে পারলেন? আমার তো ছোট ছোট ৩টে বাচ্চা, আমার থাকার মতন কোনো জায়গা নাই, আমার এটুকুনি সম্বল। খালের পানি নেমে যাওয়ার কারণে আপনার মাটি গুলা সরে যাচ্ছে আস্তে আস্তে, এই কারণে বিল্ডিংটা নিচ দিকে বসে আছে এবং সাথে ফাটাল দেখা দিচ্ছে, এই জন্য বিল্ডিংটা ভাঙা লাগছে। হঠাৎ দেখছি যে এত এত রূপ চির ফাটা, আমি বলছি যে এরকম করে ফাটলো কেন? দেখছি আস্তে আস্তে দিনের দিন এরকম করে বাড়তে আছে, ঘরের জিনিস টানার টানার ওই নাই, খুব সময় নাই, খুব এরকম ভাঙতে লাগছে। আর আমরা একটা বাড়িতে পরিবার ৫ জন থাকি, একটা করে রুম, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তহিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে ৩০টি পরিবার আজ পথে বসতে যাচ্ছে। সুইস গেট খোলার আগে পার্শ্ববর্তী বাসিন্দাদের কথা ভাবতে হতো বলেও জানান তিনি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী সহ আমি গত বুধবার আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তাতে আমার কাছে মনে হয়েছে যে লোকজন যারা বাড়িঘর নির্মাণ করেছে তারা একদম খালের পাড়ে বাড়িঘর নির্মাণ করেছে এবং তারা নতুন মাটি তুলেও
বাড়িঘর বানিয়েছে শুনলাম। এইটাই মেইন কারণ যে আমরা যে ঘটনাস্থলে যে দেবে যাওয়া বাড়িঘরের নিচে যে মাটি দেখতে পেয়েছি সেগুলো খুবই লুজ অবস্থায় পাওয়া গেছে, কোনো কম্প্যাক্টেড মাটি না, সেটা খুব লুজ মাটি, এই কারণেই সেটা দেবে গেছে। আর দেবে যাওয়ার ধরনটা হচ্ছে সোজাসুজি বসতে স্লাইড করেনি, আর এইটা পানি যাওয়া বা আসার কারণে, খালে পানি থাকা বা আসার কারণে এই এরকম কোনো ঘটনা কখনোই ঘটে না, এটা মেইনলি মাটির কারণে, মাটি খারাপ। আর তাদেরকেও বলা হয়েছে আপনারা কেন খালের পাড়ে, আমার মনে হয় এটা অবশ্যই আমাদের অধিগ্রহণকৃত জায়গা, তারা অবৈধভাবেই আছে, তারা নিরাপদ দূরত্বে তাদের বাড়িঘরগুলো সরায়নি। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।